একজন খ্রিস্টান আমার সাথে পাশের চেয়ারে বসাব, গাড়িতে করে যাচ্ছি পাশের সিটে বসাব। এই যে কিছুক্ষণ আগে আমি যখন আলোচনা শুরু করছি, শুরুতে আমি দুরূদ শরীফ পড়লাম আপনাদেরকে নিয়ে, দুরূদ ইব্রাহিম, আপনারা মিনমিন মিনমিন করে পড়ছেন, কিন্তু যেই মাত্র আমি আল্লাহুম্মা একটু সুর তুলছি সবাই জোরে শুরু করছেন, খল করে শুনুন, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এভাবে আপনারা দুরূদটা পড়তেছেন। আমি হিসাব করে দেখেছি এখানে ভুল আছে 11টারও বেশি। আল্লাহকে বেশি ভালোবাসতে যদি চাও, কুলিংকুন্তুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। ইউহিব্বুকুমুল্লাহ, আয়াতের পরবর্তী অংশ হলো, যদি কোনো ব্যক্তি নবীকে অনুসরণ করা শুরু করে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজে তাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন আমি যাকে ভালোবাসবো তার আমল নামার গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমাদের আমল নামায় কম বেশি গুণা আছে না নাই? ওই গুণা মাপ নিয়ে মরতে চাইলে নবীকে অনুসরণ করতেই হবে। যে ব্যক্তি চায় তার আমল নামায় গুণা না থাকুক, সে নবীকে অনুসরণ করুক। নবীকে অনুসরণ করলে আমল নামার গুণাগুলো মাপ করবেন কে? এ ঘোষণা আমার না আল্লাহ। এখন আমল নামায় যদি গুণা না থাকে, আল্লাহ কিয়ামতের দিন ওজন করবেন গুণা এবং সওয়াব। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ কোরআন মাজিদের অন্য আয়াতে বলতেছেন, যার আমল নামায় সওয়াব বেশি হবে, গুণা কম হবে, আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন। জান্নাতে যাওয়ার শখ সবার আছে তো? যেতেই হবে, যেতেই হবে। জান্নাতের ট্রেন, জান্নাতের গাড়ি মিস করা যাবে না, কারণ রাস্তা কিন্তু মাত্র দুইটা, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। রাস্তা একটা গেছে জান্নাতের দিকে, আরেকটা গেছে, আরেকটা কই গেছে? তাহলে জান্নাতের রাস্তায় যে ঢুকতে পারে নাই তার কপাল পুড়ে গেছে, সে জাহান্নামের রাস্তায় ঢুকে গেছে। আর জান্নাতে যেতে চাইলে নবীকে অনুসরণ করিতেই হবে, এর বিকল্প নাই। ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকারকারী উম্মত সে জান্নাতে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারকারী উম্মত সে আবার কে, যে জান্নাতে ঢুকতে পারবে না, সে কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবাব, যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সেই জান্নাতে ঢুকবে, আর যে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না সে অস্বীকারকারী, তার কপালে জান্নাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য উসওয়া, কুদওয়া, ইমাম, আইডল, লিডার। আল্লাহর হাবিব হলেন আমাদের জন্য একমাত্র আদর্শ, উনাকে অনুসরণ করে জীবন সাজাতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে, আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে, আমার সুন্নার আলোকে জীবনটা সাজাবে। প্রিয় নবী টাকনুর নিচে কাপড় পরতেন নাকি? তাহলে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরার অনুমতি? যে পরে বোঝা গেল সে সুন্নার আলোকে নিজেকে সাজাতে পারে। রাসূলুল্লাহ দাড়ি কামাতেন নাকি? তো যে দাড়ি কামায় প্রমাণ হলো সুন্নার আলোকে তার চেহারা সাজাতে পারে নাই। যে সুদে টাকা লাগায়, রাসূল সুদ খেয়েছেন কোনোদিন? প্রমাণ হলো রাসূলের সুন্নার আলোকে জীবন সাজায় নাই। জীবনের বটম থেকে টপ পর্যন্ত, থুতু ফেলা থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত সব জায়গায় রাসূলের সুন্নাহ আছে না নাই? রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে সুন্নাকে অনুসরণ করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্না, সে জান্নাতে আমার সাথেই থাকবে। তো জান্নাতে যেতে হলে রাসূলের আদর্শে নিজেকে সাজাতেই। যে মুমিন সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে আল্লাহর কথা মানার মাধ্যমে তার প্রমাণ দেয়। আর ইমানদার হওয়ার জন্য রাসূলের ভালোবাসা আবশ্যক। যে রাসূলকে ভালোবাসে না সে মুমিন নয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্রিয় নবী বলতেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে তার ছেলে মেয়ে মা বাবা পরিবার পরিজন সবার চেয়ে বেশি না ভালোবাসে। তাহলে ইমানদার হওয়ার জন্য রাসূলের ভালোবাসা আবশ্যক, ফরজ। রাসূলকে আপনি ভালোবাসবেন আপনার ছেলে মেয়ে মা বাবা স্ত্রী পরিবার পরিজন সবার চেয়ে বেশি, এ হলো হাদিসের বক্তব্য। আর কোরআনের বক্তব্য আরো একটু আগাইয়া আরো একটু উপরে, আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের কাছে আমার নবীর ভালোবাসা হবে তার জানের চেয়েও বেশি। শুধু ছেলে মেয়ে মা বাবা নয়, মুমেন মুমেন বিশ্ব নবীকে ভালোবাসবে তার জানের চেয়েও বেশি। রাসূলকে ভালোবাসতেই হবে, রাসূলকে না ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, মুমেন হওয়া যাবে না। এখন ভালোবাসার প্রমাণ আমাদের দিতে হবে নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত লেখার মাধ্যমে, নামের আগে সুন্নি লেখার মাধ্যমে। জীবনে সুন্না থাকুক আর না থাকুক, নামের আগে সুন্নি লাগাতেই হবে, ঠিক না? এখন বাংলাদেশে রাসূলের সুন্না পাওয়া যায় না এমন লোকের নামের আগে সুন্নি আছে না? না, বিড়ি টানে গাঁজা খায় বেড়াও কয় আমিও সুন্নি। রাসূলের মহাব্বত এখন দেখাতে হবে নামে লিখে, নামের আগে লিখছে আশেকে রাসূল, অথচ ফির পায়ে সেজদা নেয়, ঠিক কি না? আচ্ছা, রাসূল কোন সাহাবীর সেজদা নিছে কোনদিন? কোন সাহাবী রাসূলকে সেজদা করছে? এখন পীর সাহেব নিজে সেজদা নেয়, মুরিদ তারে সেজদা দেয়, ফিরের নামও আশেকে রাসূল, মুরিদের নামও রাসূলের জীবনের সাথে জীবনের মিল নাই। নামের আগে আশেকে রাসূল লেখার মূল্য এক আনাও নাই। আমার বন্ধু, সয়াবিন তেলের গায়ের উপরে যদি সুন্দর করে লিখে দেন খাঁটি সরিষার তেল, সাথে সাথে এটা সরিষা হয়ে যাবে, ঠিক না? হবে না, বরং এটা হলো ভণ্ডামি, ঠিক না? ঠিক না, এটা সিতারি বাটফারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বিশ্ব নবীকে ভালোবাসতেন আমাদের মতন, আমাদের চেয়ে বেশি। কত বেশি তুলনা দেওয়ার সুযোগ নাই। রাসূলুল্লাহকে তারা ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি।
ওহদের যুদ্ধের দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকের মাঝে 80টার বেশি তীর বর্ষার আঘাত নিয়ে রাসূলকে সেফটি দিয়া প্রমাণ দিছে, ও রাসূল আমার গায়ে তীর পড়বে আপনার গায়ে পড়তে দেব না, প্রমাণ দিয়েছে আমি মরতে রাজি আপনাকে মরতে দেব না। তীর এবং বর্ষা যেদিক থেকে আসছে সেদিকে বুক ফেটে দিয়েছে, নিজের গায়ে বুকের মাঝে তীর নিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নামের আগে আশেকে রাসূল কয়জনে লিখছে? আমি তো ভাই নাই, সুন্নি কয়জনে লিখছে? কিন্তু তারা ভালোবাসা নিজের জীবন দিয়া প্রমাণ করছে। ভালোবাসা মুখে বলার জিনিস না, এটা কাজে প্রমাণ করার জিনিস। আমার বন্ধু বুঝুন তো, এই জমিনে আল্লাহ এবং তার রাসূলের পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের মা, ঠিক না? যত মানুষ আছে আমাদের বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বউ সবার মাঝে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে যে মানুষটা তার নাম কি? মা। মায়ের মতো সন্তানের প্রতি ভালোবাসা দুনিয়ার আর কারোই নাই। মা এমন একজন মানুষ যে সন্তানকে অসুস্থ হলে মাথায় হাত বুলাইয়া দোয়া করতে পারে, আল্লাহ দরকার হলে আমার নিয়ে যাও, আমার হায়াত আমার সন্তানটারে দিয়া হেরে বাঁচাও, ঠিক না? রাতের গভীরে আপনি অসুস্থ ছিলেন, ছোট্ট বয়সে আপনার কাশ সর্দি হয়েছে, নিউমোনিয়া হয়ে গেছে, বুকটা ধরপর করতেছে, নিউমোনিয়া হলে নিঃশ্বাস বাইরা যায়, ঠিক না? বুক এরকম করে দেখবেন যে উপরের দিকে একবার নিচের দিকে একবার, ছোট বাচ্চাদের। আমার প্রিয় ভাই আপনার নিউমোনিয়া হয়েছে, অসুস্থতা হয়েছে, আপনার বালিশের পাশে শিয়রের পাশে মা বসে যখন দেখছে বুকটা বেশি লাপালাপি করতেছে, তখন মা একমাত্র ব্যক্তি যে মন থেকে কয় আল্লাহ আমার হায়াত থেকে দিয়া হইলো আমার বাচ্চাটারে বাঁচাও, ওরা আমার সামনে নিও না। ও বন্ধু, মুরগির বাচ্চাকে যখন সিল অথবা কাক মগডাল থেকে গাছ থেকে উড়াল দিয়া জাপ মাইরা সো মাইরা নিতে চায়, দেখবেন ওই মুরগি নিজের জান রিক্স নিয়া ওই কাকের সাথে সিলের সাথে যুদ্ধ শুরু করে। আমি নিজেও দেখেছি, ছোট কালে দেখতাম। এখন যে সিলটা এসে বাচ্চাকে নেয়ার জন্য বাচ্চা ছাইরা দিয়া বাচ্চার মারে নেয়ার সম্ভাবনা তো আছে, কিন্তু মা মুরগি নিজের জীবনটাকে মূল্য দেয় নাই, আমি মরলে মরবো আমার বাচ্চাকে নিতে দিমু না, এই হলো মা। এবার আপনারা যারা এখানে আছেন, আমি তোমারে ভালোবাসি আমি তোরে ভালোবাসি এই কথা মা কোনোদিন কয় নাকি? কারোর কইছিনি? মা কোনোদিন বলে না বাচ্চারে আমি তোরে ভালোবাসি না, বললো আমরা সবাই বুঝি এই দুনিয়াতে যতজন আমারে ভালোবাসে মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি, মা কাজ দিয়া প্রমাণ করে। অভাব অনটন লাগলে কারো কারো বউ চলে যায় এমন ঘটনাও আছে, কিন্তু যতই অভাবে পড়ুক মা কখনো সন্তান ছেড়ে চলে যায় না। বেশি অসুস্থ হলে পরে স্ত্রী চলে যায় এমন ঘটনা আছে, কিন্তু অসুস্থতা যত বাড়বে মা তত কাছে আসবে। মা তার কাজ দিয়ে প্রমাণ করে সন্তানকে ভালোবাসে। তাহলে ভালোবাসা বলার জিনিস না প্রমাণের জিনিস? এখন রাসূলকে যারা ভালোবাসেন এটা সুন্নাহ মেনে প্রমাণ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য আদর্শ। উনি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর, নবুয়তের জীবন মোট 23 বছর। মদিনায় রাসূল যখন গেছেন মদিনার লোকেরা বিশ্ব নবীকে তাদের নেতা বানাইয়া দিছে, প্রেসিডেন্ট বানাইয়া দিছে, আউস এবং খাজরাজ গোত্র মিলে মিটিং করছে, এখন থেকে আপনি হলেন আমাদের মদিনার নেতা। আল্লাহর নবীও দোয়া করছিল ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা,
ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। বিশ্বনবী রাষ্ট্র ক্ষমতায় আরোহিত হলেন, মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে 10 বছর মদিনা চালাইলেন নিজের মন মতো না কোরআনের আইন মতো। আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব, কারণ চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? এই আইনের বাহিরে আমি নবী মুহাম্মদ যাওয়ার অধিকার আমার নাই। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াউমিন আযীম, কোরআনে আছে। ও নবী আপনি বলুন যদি আমি আমার রবের আইনের বাহিরে যাই, অমান্য করি তার আদেশ, তাহলে কিয়ামতের দিনের আযাবের ভয় আমি করি, আল্লাহ আমার সেদিন ছাড়বে না, আল্লাহ আমারেও ধরবে, আমার আইন কেন মানলা না? এই জন্য আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তাকেও ছাড়ব না, তার হাত কেটে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর উনাকে ছেড়েছেন, আপ শাস্তি দিছে মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে, মেরেছ দররা মরেছে পুত্র তোমারই চোখের পরে, আশি বেত লাগাইছে ছেলেটা মরে গেছে রেহাই দেয় নাই, কারণ রাসূল আইন জারি করছে মদ পান করলে বেত লাগাতে হবে, রাসূলের সুন্নায় এমন ভাবে মানছে নিজের ছেলেকেও ছাড় দেয় নাই। এখন আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার নাম সুন্নি, আপনার নামের আগে আছে কে রাসূল আছে, কিন্তু আপনি কোরআনের আইনের পক্ষে ভোট দেন না, কোরআনের আইন কায়েমের জন্য চেষ্টা করেন না, রাষ্ট্র চলছে কোরআনের আইন ছাড়া ব্রিটিশ আইনে, এই নিয়ে আপনার কোনো চিন্তা নাই, রাসূলুল্লাহর নবুয়তের মদিনার 10 বছর আপনি মানলেন না, যে রাসূলকে মানে না জীবনে বাস্তবে সে কখনো আশেকে রাসূল হতে পারে না। এর নামে আগে আশেকে রাসূল মানে হলো ওই সোয়াবিন তেলের শিশিতে খাঁটি সরিষা লেখার মতো। রাসূলুল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে সুন্নাহ মানার মাধ্যমে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার নিয়ম কি? সুন্নাহ মানার নিয়ম হলো রাসূল যা বলেছেন আমরা তা বলবো, রাসূল যা করেছেন আমরা তা করব, রাসূল যা ছেড়েছেন আমরা তা ছাড়ব, রাসূলের মতো করে জীবন পুরাটাকে সাজাবো, নিজের মন মতো চলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ পড়েছেন কয় রাকাত? জোরে বলুন, কয় রাকাত? এক। আল্লাহর বান্দা মাগরিবের নামাজে ইমাম সালাম ফিরাইলো, উনি লাভ দিয়া খারাইয়া গেছে, খারাইয়া সে আরেক রাকাত পড়ে তারপরে বইসে আত্তাহিয়াতু পড়ছে, দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়া সালাম ফিরাইছে, পাশে বসা এক ইয়াং ছেলে সালাম ফিরানোর কয় চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে 4 রাকাত পড়লেন বুঝলাম না, এবার চাচা কয় বাতি যা তোরটা তুই ভর, আমার ডিস্টার্ব করিস না। এখন বাতি যা কয় চাচা ডিস্টার্ব করলাম কই, তোমার আমি কামুত দিছি নাকি, জিগাইছি না, আমার একটু দয়া করে ক, 4 রাকাত কিল্লাই পড়ছো? চাচা কানের কাছে মুখ নিয়ে কয় যৌবন কালে কত নামাজ কাজা করছি হিসাব নাই, এখন কয়দিন আগে অবসরে গেছি, এখন ব্যস্ততা নাই, তাই সিদ্ধান্ত নিছি হুজুর পড়ুক 3 রাকাত, আমি 1 রাকাত বাড়াইয়া বাড়াইয়া পড়ুমু, আগেরটির কিছু কাফফারা তৈব। এই কথা শুনে বাতিজা বলতেছে সাসা এটা কি করলা, তুমি তো একবার গজব করে দিছো। এবার বাতিজা বলতেছে, সাসা বলতেছে কেন রে আমি কি গজব করছি, কই তুমি তো একটু বেশি সওয়াবের আশায় করছিলা, কয় হ্যাঁ, কই তোমার তো আমও নাই সালা সহ নাই, বেশি সওয়াব পাওয়া দূরের কথা, তোমার মাগরিব 3 রাকাত বাদ, তুমি বাড়াইছো কেন, কেন বাড়াইলা? সাজা কয় কস কি আমি অপরাধ কি করছি, আমি তো ভালো কাম করছি, অপরাধ তো করি নাই। কয় তুমি ভালো কাম না খারাপ কাম করছো, আমি বুঝাইলে তো বুঝবা না, সুন্নাত পর হুজুরের কাছে যামু,
ইমাম সাহেব শুনে বলতেছে, চাচা বাতি যা যা কইছে সেটাই তো ঠিক, আপনার তো আমও নাই সালাও নাই। এবার মুরব্বি কয়, হুজুর আমি অপরাধটা কি করছি আমি বুঝলাম না, 4 নম্বর রাকাতে একবার সুরা ফাতেহা বেশি পড়ছি, আপনি তো মসজিদে ওয়াজ করছেন, কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, তা আমার নেকি কই, সালাশ গেল কেন, আমি অপরাধ কি করছি, আমি তো 4 নম্বর রাকাতে সোনার বাংলা গান গাই নাই, আমি তো কোরআন শরীফে পড়ছি সুরা ফাতেহা, 4 নম্বর রাকাতে দুরুদ শরীফ সুবহান রাব্বিয়াল আলা রুকু সেজদা আমি একটু বেশি বেশি পড়ছি, তাহলে আমার নামাজ বাতিল হবে কেন, অপরাধটা কি করছি, কামটা তো ভালাই করছি। এবার ইমাম সাহেব বলে, মুরব্বি আপনার কাম ভালো আপনার কাছে মনে হয়, কিন্তু ইসলামের কাছে এটা ভালো না, আল্লাহর কাছে ভালো না, আপনি 4 রাকাত পড়ছেন, আপনার আমলটা আপনার নামাজটা রাসুলের সাথে মিলে নাই, রাসুল যা করেন নাই এটার নাম ইসলাম না। প্রিয় নবী মাগরিব পড়ছেন 4 রাকাত ফরজ, জোরে বলুন 4 রাকাত, 4 রাকাত পড়লে হবে, তাহলে বোঝা যায় রাসূলের অনুসরণ করা সারা জান্নাত পর্যন্ত যাওয়া অনুসরণ মন মতো হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বিশ্ব নবী বলেছেন তুমি নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছো যেভাবে, অন্য হাদিসে আসছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদু আননি মানাসিকাকুম, তোমরা তোমাদের দিনের বিধান আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো, আমার রোজার সাথে তোমার রোজা মিলবে, ঠিক না, আমার হজের সাথে তোমার হজ, আমার নামাজের সাথে তোমার নামাজ, আমার ইবাদতের সাথে তোমার সব ইবাদত, গায়ের মাপে জামা হবে, মাথার মাপে টুপি হবে, রাসূলের মাপে ইসলাম হবে, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, জামা আপনার, গা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না, ইসলাম আল্লাহর, আল্লাহর ইসলাম আপনার মন মতো হতে পারে না। গায়ের মাপে জামা, মাথার মাপে টুপি, রাসূলের মাপে ইসলাম। এখন অতি আবেগে কিছু লোক বাড়াইতেছে, যদি বাড়াইয়া দেয় রাসূলের সুন্নার এত্তেবা হলো না, এই বাড়ানোর নাম হলো বেদআত। আপনি বাড়াবেন আপনার আমল আল্লাহ ফেলে দেবে, আবার কেউ কেউ আছে কমাইয়া দেয়, এ কমানোর নাম হলো কবিরা গুনাহ এবং কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আপনি তাই করবেন, কমাবেন না বাড়াবেন না, কমানোর অধিকারও নাই বাড়ানোর অধিকারও নাই। এয়ারপোর্টের মাঝে নামাজ পড়ছেন অথবা ট্রেন স্টেশনে, মাগরিবের ফরজ 2 রাকাত পরে আত্তাহিয়াতুতে বসছেন, এই টাইমে অ্যানাউন্সমেন্ট হলো, দেখবেন মাইকে বলে এত নাম্বার বিমান চলে যাচ্ছে, গেইটে চলে যান, বলে না যারা বিদেশ গেছেন তারা জানে, আপনাদের গেটে চলে যান, সৌদিয়া বিমান 535 নম্বর বিমান চলে যাচ্ছে, রিয়াদগামী বিমানে যারা যাত্রী আছেন উঠে যান, গেটে চলে যান, ঠিক ওরকম করে রেল গেটও বলে, ঢাকা থেকে চট্টগ্রাম মুখী সুবর্ণ জয়ন্তিকা অমুক ট্রেন তমুক ট্রেন চলে যাচ্ছে, যাত্রীরা তাড়াতাড়ি উঠুন, মাগরিবের ফরজ 3 রাকাত 2 রাকাত পড়েছেন, আত্তাহিয়াতু পড়তেছেন, এই টাইমে কানে আওয়াজ আসছে, মনে মনে ভাবতেছেন ট্রেনটা তো ছেড়ে দেবে, বিপদে পড়ে যাব, তাই আল্লাহ তুমি তো সব দেখো, 3 রাকাত পড়লে ট্রেন হারামু, আজীবন 3 রাকাত পড়ছি, আজকে বিপদের সময় 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিলাম, সওয়াব তো কিছু হইল হইব, ঠিক না? শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হলে জাতীয় মোমেন্টে জাতীয় মুহূর্তে আপনি নামাজ ছেড়ে দেন, আপনার বাড়িতে আগুন লাগছে, কারো চিৎকার দিয়া বলতেছে আগুন নিবাও আগুন নিবাও, আপনি নামাজে আছেন, মাসআলা হলো প্রয়োজনে নামাজ ছেড়ে আগুন নিবাতে যাও, কোনো বাচ্চা পানিতে পড়ে ডুবে মরে যাচ্ছে, কোনো একজন চিৎকার দিয়া বললো কে আসো, বাচ্চাটা পানিতে পড়ে মরে যাচ্ছে, আমি সাঁতার জানি না আমি নামতে পারছি না, কে আসো সাঁতার জানো দৌড় মারো,
আপনি তখন নামাজে আছেন শরীয়ত বিধান হলো আপনি নামাজ ছাইরা বাচ্চার আগে বাসান আপনার ট্রেন চলে যাচ্ছে বিমান চলে যাচ্ছে আপনি নামাজ ছেড়ে দেন আপনি দুই রাকাত পড়া সালাম ফিরাবেন শরীয়ত বলে হয় নাই তোমার নামাজ বাদ বরং তুমি নামাজটা ছেড়ে দাও তারপরে ট্রেনে ওঠো বিমানে ওঠো উঠে তুমি তিন রাকাত পড়ো এখন বিপদকালীন দুই রাকাত কেন গ্রহণ যোগ্য না কারণ হলো রাসূল পড়েছেন তিন কমাইলেও বাদ কেউ চার পড়লে বাড়াইলেও বাদ ইবাদত রাসূলের সাথে মিলতেই হবে দুই হলেও বাদ চার হলেও বাদ আমার ভাইরা এতক্ষণ যা বলছি আশা করি বুঝছেন বুঝছেন মাগরিবের পরজ দুই রাকাত পরে সালাম ফিরাইলো বাদ আবার কেউ যদি এক রাকাত বাড়ায়া চার রাকাত পরে তারটাও বাদ এ বিষয়ে কারো কোনো দ্বিমত আছে নি সবাই একমত এখন প্রশ্ন যদি করি কেন বাদ উত্তর হলো রাসূলের সাথে মিলে নাই যদি কেউ মনে করত দুই রাকাত পড়া জায়েজ মাগরিব এটা হবে কুফরি কি হবে এটা কেউ যদি বলে চার রাকাত জায়েজ বাড়াইছে এটা হবে বেদাত আবার শুনুন রাসূল যা করেছেন কমাবেন কমাইয়া বলবেন বলে অসুবিধা নাই রাসূলের ইসলাম অস্বীকারকারী আপনি ঈমান শেষ কুফরি তাই যদি কেউ দুই রাকাত মাগরিব পড়ে বলে অসুবিধা নাই এটাও জায়েজ তাহলে আপনার ঈমানটাই চলে যাবে তিন রাকাত থেকে এক রাকাত কমাইছেন কমানোর অধিকার আপনার নাই কেউ যদি এক রাকাত বাড়াইয়া বলে জায়েজ এটা হবে বেদাত নতুন আবিষ্কার তার নামাজটা বাতিল এটাও কবিরা গুনাহ তাহলে বোঝা গেল বাড়াইলো বিপদ কমাইলেও বিপদ এজন্য আল্লাহ তাআলা বান্দার আমল কবুল করার সময় রাসূলের সুন্নাহ মোতাবেক হইছে কিনা আল্লাহ তাকায়া দেখবে খুবই সেনসিটিভ বিষয় কমানো হয় কুফরি বাড়ানো হবে বেদাত আপনাদের এলাকায় ফজরের আজান যদি 5:30টায় হয় জামাত হয় এখন 6:00-6:05 নাকি এই সময় তো হয় আচ্ছা 5:30টা যদি আজান হয় জামাতের আছে 30 মিনিট বাকি এখন আপনি মসজিদে চলে গেলেন ফার্স্ট টাইমে সুন্নাত পড়বেন ফজরের কয় রাকাত দুই রাকাত পড়ার পর ঘড়ির দিকে তাকায়া দেখেন এখনো 20 মিনিট বাকি আছে জামাতের বইসা না থাইকা আরো 2-4 রাকাত সুন্নাহ পড়লে অসুবিধা কি নামাজ তো বালা জিনিস তাই বলে আমরা কি ফজরের সুন্নাতকেও 4 রাকাত জীবনে পড়ছি নি তো সময় তো আছে পড়লেন না কেন কথা বুঝেন নাই ও ভাইরা আপনারা তো আরেক জায়গায় যদি কইতা তো রাসূল করেন নাই আপনারা কোন করে নাই বুঝি অসুবিধা কি তো এখানে কেন পড়েন না 4 রাকাত ওয়াহাবি বলেন সুন্নি বলেন কেয়ামি বলেন লাকেয়ামি বলেন পাসকল্লি বলেন এককল্লি বলেন দোয়াল্লিন বলেন জোয়াল্লিন বলেন পীরের মুরিদ বলেন গাইরে মুরিদ বলেন আহলে হাদিস বলেন হানাফি বলেন ফজরে সুন্নাত 2 রাকাতের বেশি কেউ পড়ে না সময় তো আছে না পড়ার একটা মাত্র কারণ প্রিয় নবী 2 রাকাতের বেশি কোনোদিন ফজরের সুন্নাহ পড়েন নাই দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে নাই আমরা সেটা করব না ঠিক কি না এটা জীবনের সব জায়গায় জীবনের সব জায়গায় সুবিধাবাদী হইেন না এখানে ঠিক আপনি মানছেন কিন্তু কিছুক্ষণ পরে আমি কিন্তু আইতাছি কিছুক্ষণ পরে এমন কিছু কথা কম যদি আপনার লগে মিলবো না তখন আপনি কইবেন হুজুর আচ্ছা অসুবিধা কি তো এখানে অসুবিধা কি মাসলা কর না কেন এগুলা মূলনীতি প্রিয় নবীকে অনুসরণ করতে হবে কদমে কদমে পদে পদে রাসূল যা করে নাই আমরা তা করব না রাসূল যা ছাড়ে নাই আমরা তা ছাড়ব না রাজি আছেন না নাই তাহলে আপনি প্রকৃত সুন্নি এটাই হলো প্রকৃত সুন্নি নাম লেখা দরকার নাই অনুসরণে প্রমাণ করবেন এখন আমাদের দেশে কিছু মানুষ অতি আবেগ দেখাইছে
অতি আবেগ দেখাইয়া তারা ইসলামের মাঝে ইবাদত বাড়াইতাছে। আবার কিছু মানুষ আছে তারা আসলে ইসলাম মানে না প্রকৃত অর্থে, সমাজের দরায় মানে, তাই তারা চান্স পাইলে ইসলাম কাইট্টা দেয়, ওরা সুযোগ পাইলে শুধু কমায়, সুযোগ পাইলে কমায়। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, বাংলাদেশের শাসন ব্যবস্থার মাঝে সংবিধানের মাঝে এই আইনটা নাই, এটা কমাইয়া দিছে। ব্রিটিশ আইন ঢুকাইছে চোর ধরে জেলে দাও, আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও। বাংলাদেশের মুসলমান 50 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটার আইন একদিনও মানে নেই। আল্লাহর কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাতে হবে, যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে তাকে পাথর মারতে হবে। আপনারাই বলুন তো বাংলাদেশে জেনা ব্যবিচার আছে না নাই? 100 বেত লাগাইছে কোন আদালত? রাসূলের ইসলামে ছিল কিন্তু বাংলাদেশের আমল এইটা মদ পান করলে 80 বেত লাগাতে হবে। কিছুক্ষণ আগে আমি বলেছি হযরত ওমর নিজের ছেলেরে সারে নাই, এবার আপনারা বলুন তো বাংলাদেশে মদ ইয়া বা হেরোইন পেন্সিডিল আছে না নাই? 80 বেত কোন আদালত লাগাইছে? কুমিল্লা আদালত আছে না নাই? 64 জেলা 64টা জজ কোর্ট, দেশে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, কোনো আদালতে 80 বেতের আইন দেয় নাই। এতে প্রমাণ হলো রাসূল যে ইসলাম রেখে গেছে, হুবহু সে ইসলামটা নাই। আমরা সুবিধা হইলে বাড়াইছি, অসুবিধা হইলে কমাইছি। কারণ ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লেখে আর অন্য অন্য তাদেরকে সাথে লইয়া, তারা তখন সংবিধান সামনে আনছে, আইনা দেখছে ব্রিটিশ আইনে আছে চোর ধরে জেলে দাও, তারা জানা আল্লাহর আইন আছে চোর ধরে হাত কেটে দাও। এখন লেখার সময় চিন্তা করছে কোন আইনটা দিলে একটু সুবিধা, যদি দেখছে আল্লাহর আইন দেয় তখন বুঝছে অনেক নেতার হাত থাকবে না। কারণ আমাদের নেতাদের মাঝে অনেকেই আছে যারা বাংলাদেশের টাকা দিয়া কানাডায় বেগম পাড়া বানাইছে। আগে নাকি নেতা হইলে আঙ্গুল ফুলে কলা গাছ হইতো, এখন তাল গাছ হয়। এখন আল্লাহর আইন যদি থাকতো তাহলে তারা চুরি করতো কেমনে, আর চুরি করলে তো হাত থাকতো না। তাই তারা কয় না না জেলের টানেও, তাহলে জেলে ঢুকলে বড় লোক, টাকা থাকলে জেলখানাও নাকি শ্বশুর বাড়ি হইয়া যায়। জেলে বৈশা হরিণের মাংস দিয়া ভাত খাওয়া যায় টাকা যদি থাকে। আর মানুষের আইন হলো মাকড়সার জালের মতো দুর্বল, মাকড়সা যখন জাল বনে তখন মনে মনে ভাবে আরামে বইয়া বইয়া খামু, মশা ধরা পড়বো, মাছি ধরা পড়বো, আর আমি শুধু টুকটুক করে খামু, টেনশন নাই। কিন্তু দুই দিন পরে যখন টিকটিকি দৌড় মারে, জাল খুঁজা পায় না, জাল তো গেছে গা, মাকড়সার জাল মশা মাছি ধরতে পারে, টিকটিকি ধরতে পারে না। ঠিক মানুষের বানানো আইন গরিবরে ধরতে পারে, ধনী সুর ধরতে পারে না। ওই ছাগল সুর ধরা পড়লে জেলে পছে, আর বড় লোক চুরি করলে এমপি মন্ত্রী হইয়া যায়, তাদের প্রমোশন বাড়ে। যে যত বড় চোর হে দেশের তত বড় সেলিব্রিটি। রাসূলের ইসলামকে আমরা কাটছাট করেছি, কমাই ফেলছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা প্রকৃত সুন্নি এজন্যই তো আমরা বলি আল্লাহর আইন রাসূলের আইন কাটছাট করা যাবে না। আসো পূর্ণ ইসলাম মানি, পূর্ণ ইসলাম মানি। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আদেশ দিয়েছেন কে? শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? একটা, জোরে বলতে হবে, একটা। ঈমান আছে না গেছে? এখন তোমরা যে আল্লাহর এত আইন বাদ দিছ, তোমরার ঈমানের খবর কি? একটু আত্মসমালোচনা করো, কারণ ঈমান ছাড়া মরলে আখেরাতে উপায় নেই। এই জন্য রাসূলের সুন্নাহ আপনারা যারা মানতে চান, আল্লাহর যত বিধান আছে, রাসূলের যত বিধান আছে, সবগুলোর সাথে একমত হওয়া লাগবে, কমাবেন না।
যারা ব্রিটিশ আইনের পক্ষে তাদের পক্ষে ভোট দেবেন না, তাদের কর্মী হবেন না, নেতা হবেন না, সাপোর্ট করবেন না, করলে কিন্তু উপায় নাই, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে খুব সাবধান। এখন কিছু ভাই আছে তারা আবেগে পয়রা শুধু বাড়াইতেছে, তারা আল্লাহর সাথেও বাড়ায় রাসূলের সাথেও বাড়ায়। আল্লাহ কয় আমি একজন, মক্কার মুশরিকরা কয় না আল্লাহ আরো বেশি। নাউজুবিল্লাহ, বাড়াইতে যাইয়া ঈমান আছে না গেছে? আল্লাহ কয়জন? হিন্দুরা কয় 33 কোটি। হের আল্লাহর লগে বাড়াইছে, বাড়াইতে যাইয়া ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, রাসূলের সুন্নাহ অনুসরণ করতে যাইয়া তারা নিজেরা কিছু বাড়াইতাছে, মহব্বতে পয়রা বাড়াইতাছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিখাইছে দুইজন সাহাবীকে, রাসূলের দুইজন ছিল মুয়াজ্জিন, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে রাসূল আজান শিখাইছে, আল্লাহু আকবর বলে আজান শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ। আপনাদের অনেকের বাড়িতে হাদিসের কিতাব আছে, আছে না? আরে মেশকাত তো কমপক্ষে আছে, 9-10 পড়ায় মাদ্রাসা, আর বুখারী মুসলিমও তো অনেকের কাছে আছে, টাইটেল দাওরাতে পড়ায়। কিতাবু সালাত খুলবেন, ওখানে দেখবেন বাবুল আজান, বাবুল কামা, আছে না? আজান কেমনে, কোন শব্দ দিয়ে শুরু, হাদিসের কিতাবগুলোতে পাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর। কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান আজান শুরু করে দুরুদ শরীফ পড়ে, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী, আল্লাহ দুরুদ শরীফ পড়তেছে। অথচ রাসূলুল্লাহ শিখাইছেন হযরত বেলাল হযরত আবু মাহজুরাকে আল্লাহু আকবর বলে শুরু করবেন। এখন আপনি যে একটু বাড়াইলেন, এই বাড়ানোর নাম বেদাত। বাড়ানোর নাম কি? বেদাত। قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। প্রিয় নবী বলতেছেন আমার দ্বীনের মাঝে ধর্মের মাঝে যা ছিল না, যে ব্যক্তি নতুন করে লাগাইলা সেটা বাদ, সেটা বাদ, সেটা বাদ। কে বলেছেন? রাসূল নিজে। এবং যারা বেদাত করবে বাড়াবে, প্রিয় নবী তাদের প্রসঙ্গে বলতেছেন মান হাদাসা ফি আমরিনা হাদা, প্রিয় নবী বলছেন মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফা আলাইহি লানাতুল্লাহ। যে ব্যক্তি নতুন নতুন বানায় আমার ইসলামে ঢুকাইছো, অথবা যারা বেদাত বানায় তাদেরকে সাহায্য সহযোগিতা করছো, সালাম কালাম টাকা পয়সা দেও, তোমার উপর আল্লাহর লানত আল্লাহর গজব পড়ুক। রাসূল রহমাতুল লিল আলামিন বেদাতীরে লানতের বদদোয়া দিছে। ও বন্ধু, আপনি বললেন হুজুর দুরুদ শরীফ পড়ছি আজানের আগে, অসুবিধা কি? দূরত্ব ভালো জিনিস। আমি বলবো হ্যাঁ দোস্ত, দূরত্ব ভালো জিনিস, তোমার সাথে আমি একমত। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, জোরে বলেন, কয় রাকাত? দুই রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? কোন ইমাম সাহেব যদি মনে করে আত্তাহিয়াতু পড়তে পারছি, দুরুদ শরীফ পড়বো না কেন, সময় তো হাতে আছেই, উনি দুরুদ শরীফও পইরা ফেলে, হানাফি মাঝহাবের ফতোয়া হলো তাকে সাহু সেজদা দিতে। শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরুদ আছে, প্রথম বৈঠকে কেউ কি পড়ছেননি কোনোদিন? প্রথম বৈঠকে দুরুদ পড়েন নাকি? তো দুরুদ না বালা জিনিস পড়িয়া দেন, পড়েন না কেন? হানাফিও পড়ে না, মালিকিও পড়ে না, আহলে হাদিসও পড়ে না, সুন্নি ভাইয়েরাও পড়ে না, আমরাও পড়ি না। অথচ দুই রাকাত পড়ার পরে দুরুদ শরীফ পড়ার টাইম বুঝি নাই, আমরা কি এত ব্যস্ত নাকি? অনেকে তো ফ্রি আছি আমরা, কিন্তু কেউ পড়ে না আব্দুহু আর রাসূলুহু বলে আমরা দাঁড়াইয়া যাই। যদি কেউ ভুলে পড়ে দুরুদ শরীফ, হানাফি মাজহাবের ফতোয়া, আমরা তো হানাফি, ঠিক না? হানাফি মাজহাবের ফতোয়া হলো তুমি সাউসেজ দা দেও। এবার আপনারা একটু বলুন তো, আমি বলবো না, আপনাদের থেকে শুনি।
সাউসেজ দা শকে দেয় না জরিমানা হিসাবে তা আপনি কি অন্যায় করছেন যে জরিমানা দিবেন আপনি তো বালা কামনা করছেন দুরুদ শরীফ তো বালা জিনিস ও প্রিয় বন্ধু সাউসেজ দা দেয়া সুন্নত না ওয়াজিব মাশাআল্লাহ কথা বলেন আলেম ওলামা বাইরে একটু বলিয়েন সাউসেজ দা দেয়া সুন্নত না ওয়াজিব ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ না কবীরা গুনাহ তো আপনি দুরুদ শরীফ পড়ছেন কবীরা গুনাহ হইব কেন সাউসেজদা না দিলে কাম তো ভালা আশা করি উত্তর বুঝে ফেলেছেন প্রিয় নবী এখানে দুরুদ পড়তে বলেন নাই রাসূলের সাহাবারা পড়ে নাই নতুন করে যোগ করার সুযোগ নাই তাই রাসূলের সাহাবী হযরত বেলাল হযরত আবু মাহজুরা আযান দিছে আল্লাহু আকবার বইলা তুমি শুরুতে দুরুদ লাগাইলে এটাই বেদাত হয়ে যাবে এমন কিছু বেদাতি আমাদের দেশে আছে এবার বলুন তো যারা বেদাত করছে তারা কি রাসূলের ইজ্জত কমানোর জন্য করছে রাসূলের মহব্বত অন্তরে নাই তাই করছে মোটেও না বরং যারা বেদাত করে তারা রাসূলকে ভালোবেসেই করে তারা মনে করছে আমরা একটু দুরূদ শরীফ পড়ি অসুবিধাটা কি অসুবিধাটা কি যারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে তিন নাম্বার ঈদ বানাইছে তারা কি রাসূলের সাথে দুশমনি কইরা বানাইছে অবশ্যই ভালোবেসে বানাইছে দুশমনি করে বানায় নাই রাসূলের মহব্বত তাদের অন্তরে আছে এ নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু বুঝে একটু সমস্যা হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুইটা উদযাপন ঈদুল আযহা ঈদুল ফিতর সাহাবারাও করেছে ওই দুই ঈদের মাঝে নামাজ আছে না নাই খুতবা আছে না নাই এখানে ঈদে মিলাদুন নবী নতুন করে আমাদের বাইরা বানাইছে যে রাসূলের জন্মদিবস আমি একটু আনন্দ করব মিছিল করব খুশি হব অসুবিধা কি রাসূলের মহব্বত আছে তাই তো করতেছি রাসূলের আগমনে আনন্দিত হইছি এখন ঝামেলা হয়ে গেছে এক জায়গায় এভাবে কি রাসূলের সাহাবারা আনন্দ করছে কোনো প্রমাণ আছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 101 হিজরিতে তাহলে রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর কয় বছর 90 বছর তারা রাসূলকে ভালোবাসতেন আমাদের চেয়েও কোটি কোটি গুণ বেশি তাদের দিলে রাসূলের মহব্বত ছিল আমাদের চেয়ে কোটি কোটি গুণ কিন্তু 90 বছরে তারা ঈদে মিলাদুন নবী কেউ বানায় নাই এখন আপনার ভালোবাসা বাইরে গেছে একবারে ডেক্সি বাইয়া পড়তাছে আপনি বলছেন হুজুর অসুবিধা কি আমি আপনাকে প্রশ্ন করতে চাই রাসূলের ইসলামে আপনি বাড়ান কেন আচ্ছা বাড়াইছেন তো বাড়াইছেন বাড়ানোর পর আরো জঘন্য বেয়াদবি যেটা করতেছে আমাদের এই ভাইয়েরা না বুঝে সেটা হলো তারা মিছিলের মাঝে বলতেছে সকল ঈদের সেরা ঈদ এর মানে ঈদুল আযহা ঈদুল ফিতর এগুলার চেয়েও এটা সেরা তুমি রাসূলের রেখে যাওয়া ঈদের চেয়ে তোমার বানানোটা সেরা এই কথা বললে রাসূলের সাথে বেয়াদবি হয় কি না আর বেয়াদবি করলে ঈমান থাকবে নাকি অতি আবেগ ভালো নয় দোস্ত শোনো শুধু আবেগ দিয়া চলবে না আবেগের সাথে বিবেক দরকার আছে না নাই এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন সহিহ বুখারীর হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতরুনি কামা তুরাতিন নাসার ইবনে মারইয়াম ও আমার সাহাবারা শোনো তোমরা আমার সম্মান নিয়া বাড়াবাড়ি করিও না খ্রিস্টানের ঈসা নবীর সম্মান বাড়াইতে যাইয়া ঈমান হারা হয়ে গেছে বাড়াবাড়ি ভালো জিনিস না অতি ভক্তি এটা কিন্তু ভালো জিনিস নয় সীমা অতিক্রম করা ভালো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করিও না, আমার সম্মান বাড়াইতে যাইয়া সীমা লঙ্ঘন করো না। একজন খ্রিস্টান আমার সাথে পাশের চেয়ারে বসাব, গাড়িতে করে যাচ্ছি পাশের সিটে বসাব, ওই খ্রিস্টান ভাই আমাকে বলতেছে, আমি তাকে বলতেছি আমি মুসলিম, উনি কা আমি খ্রিস্টান, দ্যাটস ওকে। উনি আমার কৌতূহলী হয়ে প্রশ্ন করল, ও হুজুর আমাদের নবী ঈসার ব্যাপারে আপনার ধারণা কি? আমি বললাম ঈসা তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং তার রাসূল। উনি সাথে সাথে মনটা খারাপ করে লইল, চেহারাটা খারাপ হয়ে গেল, কালো হয়ে গেল। আমার নবীকে আপনি গোলাম কইলেন, বান্দা কইলেন, আমার নবীর আপনি ছোট করলেন। আমি তখন বললাম, দোস্ত তো তুমি কি ক? উনি তখন কয়, আমার নবী আল্লাহর ছেলে, উনার নবীর নাকি আমি ছোট করছি, উনি নাকি বড় করছে। আমার প্রিয় ভাইরা, ঈসা নবীর ভালোবাসা তাদের অন্তরে আছে, তারা ভাবতেছে রাসূলকে, নবীকে যদি গোলাম বলে, আল্লাহর দাস বলে, তার দাম কমে যায়। এই জন্য খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, কোরআনে আছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে নবী মাসীহ ঈসা ইবনু মারিয়াম আল্লাহর ছেলে। তারা নবীর সম্মান বাড়াইতে গেছে, কমাইতে যায় নাই। ঈসা নবীর বাবার নাম কি? কথা বলেন, বাবা আছে নাই? উনার মা ছিল বিবাহিতা কুমারী মহিলা। আল্লাহ জিব্রিল আমিনকে পাঠাইছে, জিব্রিল আলাইহিস সালাম উনার মা মারিয়ামের মুখ বরাবর ফু দিছে, ফুয়ের মাধ্যমে নবী ঈসা মারিয়ামের পেটে চলে গেছে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, মারিয়াম বলছে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি ব্যবিচারও করি নাই, ঈসাকে আমার পেটে দিয়েছেন কে? হযরত ঈসা মায়ের পেটে আস্তে আস্তে করে বড় হচ্ছে, সন্তান প্রসবের সময় যখন হলো, মারিয়াম তখন মনে মনে ভাবে, এখন যদি লোকালয়ে সন্তানটা প্রসব করি, লোকজন তো এসে আমার জিজ্ঞাসা করবে, মারিয়াম বিয়া তো হয় নাই, ছেলে পাইলা কই? তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? আর আমি যদি কই আল্লাহ দিছে, কেউ বিশ্বাস করব? কেউ তো বিশ্বাস করবো না, কেউ ফাইজলামি করো, আল্লাহ দিছে। তাই তিনি বাচ্চাটা পেটে লইয়া আস্তে করে মেহরাব থেকে নেমে চলে যাচ্ছেন মরুভূমিতে। মনে মনে ভাবলেন, কমপক্ষে বাচ্চা প্রসব করি, প্রসবের তো একটা কষ্ট আছে, আছে না? এমনি তো শরীরটা কষ্ট, মানসিকভাবে একটা যাতনা, আর পাবলিক এসে যদি আরও যাতনা দেয়, টেনশান আরও বাইরা যাইব, এর সে বরং দূরে চলে যাই, এমন জায়গায় যাব যেখানে কেউ প্রশ্ন করতে পারবে না। কমপক্ষে দুই চারি দিন যাক, শরীরটা একটু ভালো হোক, তার ফলে কোলে লই আসমু, মানুষ প্রশ্ন করলে তখন দেখা যাইব কি হয়। এই চিন্তা মাথায় নিয়ে হযরত মারিয়াম আলাইহাসসালাম চলে গেলেন রুম থেকে বের হয়ে। কিন্তু ফাজাহাল মাখাদ ইলা জাজিন নখলা, কোরআনে আল্লাহ বলছে বেশি দূরে যাইতে পারলো না, একটু সামান্য যাওয়ার পরে একটা খেজুর গাছের তলা ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হযরত মারিয়াম তখন কি কইয়া, লাইতানি মিত্তু কাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া, সুবহানাল্লাহ পড়েন। হযরত মারিয়াম আলাইহাস সালাম খেজুর গাছের নিচে বসে বলতেছে, হায়রে, এই বাচ্চাটা হওয়ার আগে যদি মরে যেতাম এটাই ভালো ছিল, ইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা, আমি এর আগেই মরে যেতে চাই, তাহলে কুনতু নাসিয়াম মানসিয়া, আমাকে মানুষ ভুলে যাবে, দুই চার দশ দিন, বিশ দিন, পনেরো দিন, দুই মাস পরে এটা মানুষ আর মনে থাকবে না, প্রশ্ন করতে পারতো না, মইরা যাওয়াই ভালো। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম মৃত্যু কামনা করো না, বরং আমি আল্লাহ কি বলছি শোনো। এলহাম করলেন আল্লাহ, এলহামের মাধ্যমে জানালেন, তোমার বাচ্চা হওয়ার পরে লোকজন তোমারে প্রশ্ন করবে আমিও জানি, তবে আমি আল্লাহর অর্ডার হলো, আদেশ হলো, তুমি তাদের প্রশ্নের জবাব দিও না, সুবহানাল্লাহ, বরং তুমি মুখটা বন্ধ করে বইয়া থাকো, তুমি কথা বলিও না,
আমি যে আল্লাহ তোমার পেটে স্বামী সারা সন্তান দিছি জবাবের ব্যবস্থা আমি সে আল্লাহই করব যথারীতি সন্তান ঈসা দুনিয়া চলে আসলেন ঈসা আলাইহিস সালাম কে মারিয়াম আলাইহাস সালাম কোলে লইয়া তিনি মিহরাবের কাছে আসলেন লোকজন দরিয়া গেল প্রশ্ন করল ও মারিয়াম ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুক ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুক বাগিয়া ও মারিয়াম তোমার বাবা ভালো মানুষ ছিল মারিয়ামের বাবার নাম ছিল ইমরান মসজিদ আকসার তিনি ছিলেন ইমাম তিনি এখন নাই মারা গেছেন তোমার বাবা ভালো মানুষ ছিল তোমার মা ভালো মানুষ কিন্তু তুমি লাকাদ জিতে শাইয়ান পারিয়া তুমি তো জেনা করছো কামড়া করলা কি নাউজুবিল্লাহ হযরত মারিয়াম চুপ করে আছে তারা প্রশ্ন করতেছে বুঝছি তো ব্যভিচার তো করছই এখন আমরা জানতে চাই কার সাথে করছো এই বাচ্চার বাবার নাম কও হযরত মারিয়াম জবাব দেয় না জবাব দিতে মানা করছে কে আরো জোরে বলুন কে তারা বারবার বলতেছে এই বাচ্চার পরিচয় দিতেই হবে ফাশারাত ইলাই قالوا كيف نكلم من كان في المهد صبيا হযরত মারিয়াম এক পর্যায়ে বিরক্ত হইয়া কোলের ছেলের দিকে ইশারা করলেন ইঙ্গিত করে বুঝালেন তার পরিচয় তারে জিজ্ঞাসা করো আমারে বিরক্ত করো না তারা বলতেছে এ পিসির সাথে কথা কেমনে বলবো قالوا كيف نكلم من كان في المهد صبيا এ তো ছোট মানুষ কথা বলতে পারে না একদিন বয়স মারিয়াম সালা কি করো এ পিসির সাথে কিসের কথা হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে সব শুনতেছে উনার মা জবাব দেয় না কিন্তু মায়ের চরিত্রে হাত দিয়া জালেম গুলো কথা বলছে ব্যভিচারিণী বলছে তাই হযরত ঈসা নবী মায়ের কোলে শুয়ে কথা বলা শুরু করে দিছে কিতাব ওয়াজালানি নবিয়্যা ও জালেমের দল ও ইহুদিরা আসন আমার পরিচয় শুনতে চাস আমার পরিচয় হলো ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম মায়ের কোলে ঈসা নবী পরিচয় দিলেন আমি আল্লাহর গোলাম কিন্তু ইহুদিরা বলল তুমি জারজ নাউজুবিল্লাহ খ্রিস্টানরা হযরত ঈসাকে সম্মান বাড়াইতে হবে আমাদের দুশমন ইহুদিরা বলে উনি জারজ উনার বাপ নাকি আছে কিন্তু মারিয়াম নাম কয় না নাউজুবিল্লাহ তখন ইহুদিরা এই বিরোধিতা করল জারজ বলে ডাকলো আল্লাহ দুজ্জানা বলল নবী ঈসাকে তখন খ্রিস্টানরা ভাবলো নবীর সম্মান বাড়াইতে হবে গোলাম কইলে তো সম্মান বাড়ে না বরং তারা বলে দিল উনার বাবা আর কে বাবা তো স্বয়ং আল্লাহ নাউজুবিল্লাহ তিনি আল্লাহর ছেলে এবার আপনাদের কোর্টে আমি একটা বল মারতে চাই অর্থাৎ একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে খ্রিস্টানরা কি ঈসা নবীর সম্মান কমাতে চাইছিল আল্লাহর ছেলে বলে কি কমাইতে চাইছিল উদ্দেশ্য কি ছিল বাড়ানো এবার তারা সম্মান বাড়াইতে গেল আল্লাহর ছেলে বলল তাদের ইমান আছে না গেছে ঠিক আমাদের দেশে কিছু ভাই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে তারা সীমা লঙ্ঘন করে তাদের ইমান শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলতে রাজি না এমন কিছু লোক আছে না নাই ক রাসূল মানুষ না রাসূল কি ক আল্লাহর জাতি নূর বলে না বলে না রাসূল মানুষ নয় রাসূল কি জিন কয় না রাসূল ফেরেশতা কয় না মানুষ না কি কয় কিও না তারা গান বানাইছে মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে নাউজুবিল্লাহ তিনি মানুষের রূপ ধরে এসেছেন তিনি মানুষ নয়
মানুষের রূপ ধরে এসেছেন এই যে আজকে আপনাদের সামনে আমি ওয়াজ করতেছি আমি আবুল কালাম আজাদ বাসার রূপ ধরে আইছি ঠিক না বাসার ঢাকা বইয়ে রইছে নাকি আমি বাসার রূপ ধরে কে যে বাস্তবে নয় ঠিক না যেম জিব্রিল আমিন মানুষের রূপ ধরতো ধরতো না দাহিয়ে কলবের রূপ ধরতো ইয়াতামাসসালুল মালাকু বাশারা রাসূল বলছে ফেরেশতা জিব্রিল মানুষের সুরত ধরছে এবার বলুন তো ফেরেশতা জিব্রিল কি মানুষ কথা বলুন না ভাইরা উনি হলো ফেরেশতা তাই রাসূলের কাছে আসার সময় মানুষের সুরত ধরতো আর যে মানুষ সে তো সুরত ধরার কোনো দরকার তোরা যে গান বানাইলো মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে তাহলে বোঝা গেল উনি মানুষ না এখন উনি কি আরেকজন বলতেছে আহমদের মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেতায় বসত করে আহাদ নিরঞ্জন আহমদের মাঝে মিম আছে মিমটা তুলে দাও আহমদ আহাদ হয়ে যাবে জমিনে যিনি আহমদ আকাশে তিনি আহাদ তার আল্লাহ এবং রাসূলকে এক বানাইয়া ছেড়ে দিয়েছে ঈমান শেষ ঈমান খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি আবার কেউ কো বলে না মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি কোনা উনি খোদা না উনি আল্লাহ না তো আল্লাহর সে আলাদাও না রাসূলকে মানুষ যদি না মানো তাহলে কি মানবা কি বলবা আল্লাহ বলবা কই না আল্লাহ বললে তো ঈমান শেষ এখন রাসূলকে মানুষ বলতে অসুবিধা কি কত দাম কইবা যাইব তাই নাকি তাহলে আদম কি কথা বলুন ইব্রাহিম আলাইহিস সালাম কি লূত নবী কি হুদ নবী কি তো তাদের দাম কমে গেছে রাসূলকে যারা মানুষ মনে করবে না তাদের ঈমান থাকবে না দোস্ত শোনো বাড়াবাড়ি করে ঈমান হারায়ও না তুমি আমার ভাই তুমি রাসূলকে ভালোবাসো এ নিয়ে আমার কোনো সন্দেহ নাই ও সুন্নি ভাই তোমাকে বলছি তুমি রাসূলকে ভালোবাসতে যাইয়া খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করে ঈমান হারাইছো কোরআনে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশার ও নবী আপনি বলে দিন আমি একজন মানুষ রাসূলের বাবা আছে না নাই কি নাম আব্দুল্লাহ কি মানুষ না ফেরেশতা রাসূলুল্লাহর মা আছে না নাই কি নাম আমেনা কি মানুষ না ফেরেশতা রাসূলের মেয়ে আছে না নাই ফাতেমা মানুষ না ফেরেশতা তো ফাতেমাও মানুষ আব্দুল্লাহও মানুষ আমেনাও মানুষ কুলসুমও মানুষ মাসকান দিয়ে রাসূল বলে মানুষ না আবেগে পাইছে ও দোস্ত ভালো করে শোনো লবণ ছাড়া তরকারি রান্না করলে খাওয়া যাবে না তাই লবণ লাগবেই ও প্রিয় ভাই একটা হরিণের মাংস যদি জবে করে দেবীর দ্বারে 5000 টাকা এক কেজি বিক্রি করার মাইকিং করে 5000 টাকা কেন 10000 টাকা কেজি দিয়ে কেনার মতো লোক আছে না নাই আছে কিন্তু লবণ ছাড়া আনলে খাওয়া যাবে এক কেজি মাংস আনছেন লবণ ছাড়া খাওয়া যাবে না লবণ দিছেন আধা কেজি এবার ঠিকই খাওয়া যাবে পরিমাণ মতো দিয়েন ঠিক না পরিমাণ মতো ঠিক কি না লবণ দেন নাই হবে না রাসূলের মহব্বত অন্তর নাই তুমি মুমিন না তুমি মুমিন না তুমি মুমিন না রাসূলের মহব্বত অন্তরে থাকতেই এই জন্য তো বিশ্ব নবীকে গালি দিলে আমরা খেপে যাই ঠিক কিনা সুইডিশরা কার্টুন এঁকেছিল রাসূলের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে বাংলাদেশের কিছু লোক কথা বলেছে আমরা সব মুসলমান প্রতিবাদ করেছি ঠিক কিনা রাসূলকে আমরা ভালোবাসি জীবনের চেয়েও ভালোবাসা লাগবে লবণ ছাড়া তরকারি যেমন হবে না মহাব্বতে নবী ছাড়া মহাব্বতে রাসূল ছাড়া ঈমান হবে না লবণকে তুমি কম দামি মনে করিও না আল্লাহ লবণ দিছে সাগরে বানাইতে পয়সা লাগে না তাই কম দামে পাও লবণ যদি আল্লাহ না দিত ধানের মতো লবণ যদি আস্তে আস্তে কইরা বানান লাগতো লবণের কেজিও 500 হইয়া যাইত লবণে কম দামি মনে করিও না যারা কক্সবাজার যান
তারা সীমান্তে দেখবেন লবণ চাষ করতেছে ক্ষেতের মাঝে শুধুমাত্র কিছু আইল দিয়ে রাখছে আর পানি ওঠে দিয়ে এমনি লবণ হয়ে যায় এজন্য তো তুমি 15 টাকা কেজি পাও মিয়া না 1500 দিয়েও পাইতা না লবণকে কম দামি মনে করো না লবণ সারা তরকারি রান্নাললে হবে না কিন্তু আবার বাড়াইয়া দিলে খাওয়া যায় না এখন রাসূলের মহব্বত এমন বাড়ানো বাড়াইছে রাসূলরে আল্লাহ বানায়া ছাড়িয়া দিছে নাউজুবিল্লাহ কয় আহমদের মিমের পর্দা তুলে দিলে নাকি আহমদ আহাদ হয়ে যাবে রাসূলুল্লাহকে আল্লাহর অংশ বানায় কয় তিনি জাতিনু ওরে ভাই কি কইলা বাড়াবাড়ি করো না সারাসারি করো না একদল বলতেছে বানর থেকে মানুষ হইছে আর একদল কয় আল্লাহ থেকে রাসূল হইছে নাউজুবিল্লাহ দুইটাই বাড়াবাড়ি আদম নবী কাল্লা বানাইছে মাটি দিয়া কি দিয়া বানাইছে ফেরেশতারা কিসের তৈরি এখন কে কারে সেজদা দিছে আদম কাল্লা মাটি দিয়া বানাইছে ফেরেশতাদের কাল্লা নূর দিয়া বানাইছে আল্লাহ মাটির আদমের কাছে ফেরেশতাদের মাথা নত করায় আল্লাহ বুঝাইয়া দিছে আল্লাহর কাছে নূরের চেয়ে মাটির দাম বেশি এখন তুমি বাড়াবাড়ি করছো নিজে ভুল করছো সীমা লঙ্ঘন করতে যাইয়া ভুল করছো রাসূলকে নূর বানাইছো নূর বানাইয়া দাম বাড়াইছো না কমাইছো তবে কয় না এই নূর তো সেই নূর না এটা জাতি নূর এবার কেমনে কমাইছি এবার তো বাড়াইছি জাতি নূর মানে কি আল্লাহর জাত আল্লাহর জাতের অংশ যদি কেউ মনে করে রাসূল আল্লাহর জাতের অংশ আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে আল্লাহ হলেন খালেক রাসূল হলেন মাখলুক লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতো কিছু নাই আমরা কেউ আল্লাহর অংশ নই বরং আমরা আল্লাহর মাখলুক আল্লাহ সৃষ্টি ঠিক না এখন তোমরাই তো কও রাসূল আল্লাহর প্রথম সৃষ্টি তো তোমরা আবার কো আল্লাহর অংশ তো আল্লাহর অংশ হইলে সৃষ্টি হইলো কেমনে আল্লাহ তো অংশই হয়ে গেল আল্লাহর কি শুরু আছে আল্লাহর কি শেষ আছে তো রাসূল যদি আল্লাহর অংশ হয় তাহলে সৃষ্টি হইলো কেমনে আর রাসূলের তো শুরু শেষ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি ভালোবাসতে চাইয়া সীমা লঙ্ঘন করে ফেলতেছেন ভাই যারা বাড়াবাড়ি করবেন তাদের আমল কবুল হয় না সীমা লঙ্ঘন করলে রাসূল বদদোয়া দিছে বাড়াইতে যাইয়া আপনি বেদাতি হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতীদের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি বেদাত করবে বেদাত করার কারণে তার সব আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু যখন কেউ বেদাতি হয়ে যায় আল্লাহ তার কোনো আমল কবুল করে না যতক্ষণ না সে বেদাত পরিত্যাগ করে এটা আমার লেখা নিজের লেখা বই এ বিষয়ে আমি একটু পরে বলতেছি আমি হাদিসগুলো শোনাচ্ছি আমি এখানে চলমান 38টা বেদাত লিখেছি শুনলে আপনিও চমকে উঠবেন আমিও তো করতেছি হয়তো এখন ভুল যদি হয় ভুল থেকে তাও বার সুযোগ আছে না নাই নাকি ভুল নিয়ে মরবেন যে ব্যক্তি বেদাতি হয়ে যায় তার তাওবা কবুল বন্ধ কাওবা পর্যন্ত বন্ধ আর একা দিছে আছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু লি সাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন প্রিয় নবী বলতেছেন যে ব্যক্তি বেদাত করে তার নামাজ কবুল হয় না রোজা কবুল হয় না হজ কবুল হয় না যাকাত কবুল হয় না কোনো আমল আল্লাহর কবুল করে না বেদাতির উপর আল্লাহ এত রেগে যায় ইয়াখরুজু মিনাদ্দিন কামা তাখরুজু শারাতু মিনাল আজিম কি চমৎকার উদাহরণ রাসূল দিলেন আমাদের মা বোনেরা রুটি বানানোর জন্য আটার খামির বানায় বানায় না পানির সাথে মিশায় মলে 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 কি বানায়
খামির বানানোর সময় একটা চুল পড়ে গেল খামিরের ভিতরে। চুলটা পড়ে যাওয়ার পরে মা বোনরা চুল সহ রুটি বানায় না, চুল টান দেয়। প্রিয় নবী বলেন, বেদাত যখন তুমি শুরু করবা তখন তুমি ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাইবা আস্তে আস্তে করে, ওই চুল টান দিলে যেমন চুল বেরিয়ে যায়, ওই চুলের সাথে কোনো আটা বের হয় না, এবং কোন জায়গা দিয়া চুল বের হয়েছে কোনো সুরঙ্গ হয় না, ছিদ্র হয় না, যেমন বুঝাই যায় না চুল বের হয়েছে। তুমি বেদাতি হলে দিন থেকে এমন ভাবে বের হইবা তুমি যে দিনে নাই তুমি বুঝবাও না। বেদাত শয়তানের কাছে বড় প্রিয়, বড় প্রিয়। মদ খোর মদ পান করলে শয়তান যেমন খুশি হয়, কেউ ইসলামের মাঝে নতুন কিছু বানাইয়া দিলে শয়তান আরো বেশি খুশি হয়। এর কারণ হলো শয়তান বোঝে মদ পানকারী তাওবা করবে, হয়তো বুঝবে কোনো একদিন মদ খাওয়া হারাম, কিন্তু বেদাতি বেদাত থেকে তাওবা করার সম্ভাবনা কম, এ তো সওয়াবের নিয়তেই করে, এটারে সে খারাপ মনে করে না। ও প্রিয় ভাইয়েরা, বেদাতের মাঝে শয়তান মিষ্টি মাইখা দেয়, মজা লাগাইয়া দেয়। এই যে কিছুক্ষণ আগে আমি যখন আলোচনা শুরু করছি, শুরুতে আমি দুরুদ শরীফ পড়লাম আপনাদেরকে নিয়ে, দুরুদ ইব্রাহিম, আপনারা মিনমিন মিনমিন করে পড়ছেন, কিন্তু যেই মাত্র আমি আল্লাহুম্মা একটু সুর তুলছি সবাই জোরে শুরু করছেন, খল করে শুনুন। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এভাবে আপনারা দুরুদটা পড়তেছেন, আমি হিসাব করে দেখেছি এখানে ভুল আছে 11টারও বেশি। কথা বলবেন না আল্লাহুম্মা। আচ্ছা মিমে টান ফাইলেন কই, মিমে তো টান ছিল না, আল্লাহুম্মা শেষ, সল্লি আলা সল্লি, সল্লির মাঝে কোনো টান, সাইয়্যিদিনা নুতে টান আছে, দালে টান নাই, কিন্তু আমি দালেও টান মারব, মাওলানা মাও এ টান ফাইলেন কই, শব্দরা মাওলানা, লামে টান আছে নুনে আছে ওয়াওতে নাই। তো আমি একদিন এটা লিখছি কাগজে, লেখা মোট কয়টা ভুল হয় গুনছি, 11-12 কয়টা যে পাইছি মনে নাই, 10টার অনেক বেশি পাইছি। আমি তখন মনে মনে হাসলাম, একবার দুরুদ পড়লে 10 নেকি পাওয়া যায়, তো ভুল যদি 10টা হয় প্রতিটাতে এক নেকি করে আল্লাহ কাড়ে, তাহলে 10টা গেছে, আরও আল্লাহ উল্টা ফানা থাকে। কথা বলেন নাই এখন আপনার আল্লাহুম্মা সল্লি আলা, টানুন না দুরুদের মাঝে মজা পান জোরে জোরে কন, আর যখন পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ভুল হওয়ার সম্ভাবনা নাই, 10-এ 10 পাওয়া যাবে, আল্লাহ নাম্বার কাটবে না, কিন্তু বেশি টানের কারণে আল্লাহ সওয়াব কেটে দেবে। শয়তান কয় যেটার মাঝে সওয়াব নাই সেটাই বেশি করে পড়ো, মিঠা লাগাইয়া দিলাম। সন্ন্যার বাহিরে যাবেন না, বেদাতি হলে উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেদাত করবে তাদের জন্য আমার শাপাত নাই। বেদাত আল্লাহর কাছে এতটা খারাপ, শাপাতের অনুমতি পর্যন্ত আল্লাহ দেবেন না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লাত শাফাতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। এই বইতে আমি অনেকগুলো দলিল লিখেছি, অনেক, সব তো আর একদিনে বলা যাবে না, সময় কুলানো যাবে না। প্রিয় নবীর শাপাত ছাড়া জান্নাত পাবেন নিজের আমল দ্বারা এমন দুঃসাহসী কে আছেন একটু হাত তোলেন দেখি। রাসূলুল্লাহর শাপাত দরকার আছে না? আশা আসেনি, শাপাত পাওয়ার আশা আছে? রাসূল কি বলছেন শুনুন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লাত শাফাতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ, আমার উম্মতের জন্য আমার শাফাত বৈধ। বৈধ করেছেন কে? অনুমতি দিছে কে? আল্লাহ বৈধ করেছে, তোমার উম্মতকে তুমি সুপারিশ করো, কিন্তু ইল্লা সাহিবা বিদআ, যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নাই।
তা আপনি বেশি আমল করতে যায়া বাড়াইতে যায়া তো বিপদ ঘটাইছেন যারা বেদাতী হবে ও প্রিয় ভাই শোনো বেদাতী হওয়ার কারণে শুধু তুমি শাফাত থেকে বঞ্চিত হবা না বেদাতী হওয়ার কারণে হাউজে কাউসারের পানিও তুমি পাইবা না আরে হাউজে কাউসারের পানির মতো দামি কোনো পানি আর নাই মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস প্রিয় নবী বলছেন কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি মিশকের চেয়ে সুগন্ধিওয়ালা মাই ইয়াশরাব মিনহু ফালা ইয়াজমাউ আবাদা আমার রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি সেখান থেকে একবার এক গ্লাস পানি খাবে কোনদিন আর পিপাসিত হবে না এখন আমাদের দেশে কিছু মানুষ অতি আবেগ দেখাইছে অতি আবেগ দেখাইয়া তারা ইসলামের মাঝে ইবাদত বাড়াইতাছে আবার কিছু মানুষ আছে তারা আসলে ইসলাম মানে না প্রকৃত অর্থে সমাজের দরায় মানে তাই তারা চান্স পাইলে ইসলাম কাইট্টা দেয় ওরা সুযোগ পাইলে শুধু কমায় সুযোগ পাইলে কমায় রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো বাংলাদেশের শাসন ব্যবস্থার মাঝে সংবিধানের মাঝে এই আইনটা নাই এটা কমায়া দিছে ব্রিটিশ আইন ঢুকাইছে চোর ধরে জেলে দাও আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও বাংলাদেশের মুসলমান 50 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটার আইন একদিনও মানে নেই আল্লাহর কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাতে হবে যদি অবিবাহিত হয় বিবাহিত হলে তাকে পাথর মারতে হবে আপনারাই বলুন তো বাংলাদেশে জেনা ব্যবিচার আছে না নাই 100 বেত লাগাইছে কোন আদালত রাসূলের ইসলামে ছিল কিন্তু বাংলাদেশের আমল এইটা মদ পান করলে 80 বেত লাগাতে হবে কিছুক্ষণ আগে আমি বলেছি হযরত ওমর নিজের ছেলেরে সারে নাই এবার আপনারা বলুন তো বাংলাদেশে মদ ইয়া বা হেরোইন পেন্সিডিল আছে না নাই আছে 80 বেত কোন আদালত লাগাইছে কুমিল্লা আদালত আছে না নাই আছে 64 জেলা 64টা জজ কোর্ট আছে দেশে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে কোন আদালতে 80 বেতের আইন দেয় নাই এতে প্রমাণ হলো রাসূল যে ইসলাম রেখে গেছে হুবহু সেই ইসলামটা নাই আমরা সুবিধা হইলে বাড়াইছি অসুবিধা হইলে কমাইছি কারণ ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লেখে আর অন্য অন্য তাদেরকে সাথে লইয়া তারা তখন সংবিধান সামনে আনছে আইনা দেখছে ব্রিটিশ আইনে আছে চোর ধরে জেলে দাও তারা জানে আল্লাহর আইন আছে চোর ধরে হাত কেটে দাও এখন লেখার সময় চিন্তা করছে কোন আইনটা দিলে একটু সুবিধা যদি দেখছে আল্লাহর আইন দেয় তখন বুঝছে অনেক নেতার হাত থাকবে না কারণ আমাদের নেতাদের মাঝে অনেকেই আছে যারা বাংলাদেশের টাকা দিয়া কানাডায় বেগম পাড়া বানাইছে আগে নাকি নেতা হইলে আঙ্গুল ফুলে কলা গাছ হইতো এখন তাল গাছ হয় এখন আল্লাহর আইন যদি থাকতো তাহলে তারা চুরি করতো কেমনে আর চুরি করলে তো হাত থাকতো না তাই তারা কয় না না জেলে টানেও তাহলে জেলে ঢুকলে বড় লোক টাকা থাকলে জেলখানাও নাকি শ্বশুর বাড়ি হইয়া যায় জেলে বৈশা হরিণের মাংস দিয়া ভাত খাওয়া যায় টাকা যদি থাকে আর মানুষের আইন হলো মাকড়সার জালের মতো দুর্বল মাকড়সা যখন জাল বনে তখন মনে মনে ভাবে আরামে বইয়া বইয়া খামু মশা ধরা পড়বো মাছি ধরা পড়বো আর আমি শুধু টুকটুক কইরা খামু টেনশন নাই কিন্তু দুই দিন পরে যখন টিকটিকি দৌড় মারে জাল খুঁজা পায় না জাল তো গেছে মাকড়সার জাল মশা মাছি ধরতে পারে টিকটিকি ধরতে পারে না ঠিক মানুষের বানানো আইন গরিবরে ধরতে পারে ধনী সুর ধরতে পারে না ওই ছাগল সুর ধরা পড়লে জেলে পছে আর বড় লোক চুরি করলে এমপি মন্ত্রী হইয়া যায় তাদের প্রমোশন বাড়ে
যে যত বড় সর হে দেশের তত বড় সেলিব্রিটি রাসূলের ইসলামকে আমরা কাটছাট করেছি কমায় ফেলছি আলহামদুলিল্লাহ আমরা যারা প্রকৃত সুন্নি এজন্যই তো আমরা বলি আল্লাহর আইন রাসূলের আইন কাটছাট করা যাবে না আসো পূর্ণ ইসলাম মানি পূর্ণ ইসলাম মানি উদখুলু ফিস সিলমে কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো আদেশ দিয়েছেন কে শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই একটা জোরে বলতে হবে একটা ঈমান আছে না গেছে আছে এখন তোমরা যে আল্লাহর এত আইন বাদ দিছো তোমার ঈমানের খবর কি একটু আত্মসমালোচনা করো কারণ ঈমান ছাড়া মরলে আখেরাতে উপায় নাই এইজন্য রাসূলের সুন্নাত আপনারা যারা মানতে চান আল্লাহর যত বিধান আছে রাসূলের যত বিধান আছে সবগুলোর সাথে একমত হওয়া লাগবে কমাবেন না যারা ব্রিটিশ আইনের পক্ষে তাদের পক্ষে ভোট দেবেন না তাদের কর্মী হবেন না নেতা হবেন না সাপোর্ট করবেন না করলে কিন্তু উপায় নাই আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে খুব সাবধান এখন কিছু ভাই আছে তারা আবেগে পয়রা শুধু বাড়াইতাছে তারা আল্লাহর সাথেও বাড়ায় রাসূলের সাথেও বাড়ায় আল্লাহ কয় আমি একজন মক্কার মুশরিকরা কয় না আল্লাহ আরো বেশি নাউজুবিল্লাহ বাড়াইতে যাইয়া ঈমান আছে না গেছে আল্লাহ কয়জন হিন্দুরা কয় 33 কোটি হের আল্লাহর লগে বাড়াইছে বাড়াইতে যায় ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন রাসূলের সুন্নাহ অনুসরণ করতে যাইয়া তারা নিজেরা কিছু বাড়াইতাছে মহব্বতে পয়রা বাড়াইতাছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিখাইছে দুইজন সাহাবীকে রাসূলের দুইজন ছিল মুয়াজ্জিন একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে রাসূল আজান শিখাইছে আল্লাহু আকবার বলে আজান শুরু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ আপনাদের অনেকের বাড়িতে হাদিসের কিতাব আছে আছে না আরে মেশকাত তো কমপক্ষে আছে 910 এ পড়ায় মাদ্রাসা আর বুখারী মুসলিম তো অনেকের কাছে আছে টাইটেল দাওরাতে পড়ায় কিতাবু সালাত খুলবেন ওখানে দেখবেন বাবুল আজান বাবুল ইকামা আছে না আজান কেমনে কোন শব্দ দিয়ে শুরু হাদিসের কিতাবগুলোতে পাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান আজান শুরু করে দুরূদ শরীফ পড়ে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আছেন আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ দুরূদ শরীফ পড়তেছে অতচ রাসূলুল্লাহ শিখাইছেন হযরত বেলাল হযরত আবু মাহজুরাকে আল্লাহু আকবার বলে শুরু করবেন এখন আপনি যে একটু বাড়াইলেন এই বাড়ানোর নাম বেদাত বাড়ানোর নাম কি বেদাত قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد প্রিয় নবী বলতেছেন আমার দ্বীনের মাঝে ধর্মের মাঝে যা ছিল না যে ব্যক্তি নতুন করে লাগাইলা সেটা বাদ সেটা বাদ সেটা বাদ কে বলেছেন রাসূল নিজে এবং যারা বেদাত করবে বাড়াবে প্রিয় নবী তাদের প্রসঙ্গে বলতেছেন মান হাদাসা ফি আমরিনা হাদা প্রিয় নবী বলছেন মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফা আলাইহি লানাতুল্লাহ যে ব্যক্তি নতুন নতুন বানায় আমার ইসলামে ঢুকাইছো অথবা যারা বেদাত বানায় তাদেরকে সাহায্য সহযোগিতা করছো সালাম কালাম টাকা পয়সা দেও তোমার উপর আল্লাহর লানত আল্লাহর গজব পড়ুক রাসূল রহমাতুল্লিল আলামিন বেদাতীরে লানতের বদদোয়া দিছে ও বন্ধু আপনি বললেন হুজুর দুরূদ শরীফ পড়ছি আজানের আগে অসুবিধা কি দুরূদ তো ভালো জিনিস আমি বলবো হ্যাঁ দোস্ত দুরূদ ভালো জিনিস তোমার সাথে আমি একমত
জোহরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, জোরে বলেন কয় রাকাত? দুই রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? কোন ইমাম সাহেব যদি মনে করে আত্তাহিয়াতু পড়তে পারছি, দুরুদ শরীফ পড়মু না কেন, সময় তো হাতে আছেই, উনি দুরুদ শরীফ পয়রা ফেলে হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাও সেজদা দিতে হবে। শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরুদ আছে, প্রথম বৈঠকে নাই? কেউ কি পড়ছেননি কোনোদিন প্রথম বৈঠকে দুরুদ পড়েন নাকি? তো দুরুদ না বালা জিনিস পয়রা দেন, পড়েন না কেন? হানাফিও পড়ে না, মালিকিও পড়ে না, আহলে হাদিসও পড়ে না, সুন্নি ভাইয়েরাও পড়ে না, আমরাও পড়ি না। অথচ দুই রাকাত পড়ার পরে দুরুদ শরীফ পড়ার টাইম বুঝি নাই? আমরা কি এত ব্যস্ত নাকি? অনেকে তো ফ্রি আছি আমরা, কিন্তু কেউ পড়ে না আব্দুহু আর রাসূলুহু বলে আমরা দাঁড়াইয়া যাই। যদি কেউ ভুলে পড়ে দুরুদ শরীফ, হানাফি মাজহাবের ফতোয়া, আমরা তো হানাফি ঠিক না, হানাফি মাজহাবের ফতোয়া হলো তুমি সাও সেজদা দাও। এবার আপনারা একটু বলুন তো, আমি বলবো না, আপনাদের থেকে শুনি, সাও সেজদা শখে দেয় না জরিমানা হিসাবে? তা আপনি কি অন্যায় করছেন যে জরিমানা দিবেন? আপনি তো বালা কামনা করছেন, দুরুদ শরীফ তো বালা জিনিস। ও প্রিয় বন্ধু, সাও সেজদা দেয়া সুন্নত না ওয়াজিব? মাশাআল্লাহ, কথা বলেন আলেম ওলামা ভাইরা একটু বলিয়া, সাও সেজদা দেয়া সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। তরক করলে সগিরা গুণা না কবিরা গুণা? তো আপনি দুরুদ শরীফ পড়ছেন, কবিরা গুণা হইব কেন? সাও সেজদা না দিলে কাম তো ভালা। আশা করি উত্তর বুঝে ফেলেছেন। প্রিয় নবী এখানে দুরুদ পড়তে বলেন নাই, রাসূলের সাহাবারাও পড়ে নাই, নতুন করে যোগ করার সুযোগ নাই। তাই রাসূলের সাহাবি হযরত বেলাল, হযরত আবু মাহজুরা আযান দিছে আল্লাহু আকবর বইলা, তুমি শুরুতে দুরুদ লাগাইলে এটাই বেদাত হয়ে যাবে। এমন কিছু বেদাতই আমাদের দেশে আছে? আছে। এবার বলুন তো, যারা বেদাত করছে তারা কি রাসূলের ইজ্জত কমানোর জন্য করছে? রাসূলের মহব্বত অন্তরে নাই তাই করছে? মোটেও না, বরং যারা বেদাত করে তারা রাসূলকে ভালোবেসেই করে। তারা মনে করছে আমরা একটু দুরুদ শরীফ পড়ি, অসুবিধাটা কি? অসুবিধাটা কি? যারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, তিন নাম্বার ঈদ বানাইছে, তারা কি রাসূলের সাথে দুশ্মনী কইরা বানাইছে? অবশ্যই ভালোবেসে বানাইছে, দুশ্মনী করে বানায় নাই। রাসূলের মহব্বত তাদের অন্তরে আছে এ নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝে একটু সমস্যা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুইটা উদযাপন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। সাহাবারাও করেছে, ওই দুই ঈদের মাঝে নামাজ আছে না নাই? খুতবা আছে না নাই? এখানে ঈদে মিলাদুন্নবী নতুন করে আমাদের বাইরা বানাইছে, যে রাসূলের জন্মদিবস আমি একটু আনন্দ করব, মিছিল করব, খুশি হব, অসুবিধা কি? রাসূলের মহব্বত আছে তাই তো করতেছি, রাসূলের আগমনে আনন্দিত হয়েছি। এখন ঝামেলা হয়ে গেছে এক জায়গায়, এভাবে কি রাসূলের সাহাবারা আনন্দ করছে কোনো প্রমাণ আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। তাহলে রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। কয় বছর? 90 বছর। তারা রাসূলকে ভালোবাসতেন আমাদের চেয়েও কোটি কোটি গুণ বেশি, তাদের দিলে রাসূলের মহব্বত ছিল আমাদের সে কোটি কোটি গুণ, কিন্তু 90 বছরে তারা ঈদে মিলাদুন্নবী কেউ বানায় নাই। এখন আপনার ভালোবাসা বাইরে গেছে, একবারে ডেকসি বাইয়া পড়তাছে। আপনি বলছেন হুজুর অসুবিধা কি? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, রাসূলের ইসলামে আপনি বাড়ান কেন? আচ্ছা বাড়াইছেন তো বাড়াইছেন, বাড়ানোর পর আরো জঘন্য বেয়াদুবি যেটা করতেছে আমাদের এই ভাইয়েরা না বুঝে, সেটা হলো তারা মিছিলের মাঝে বলতেছে সকল ঈদের সেরা ঈদ।
এর মানে ঈদুল আযহা ঈদুল ফিতর এগুলার চেয়েও এটা সেরা। তুমি রাসূলের রেখে যাওয়া ঈদের সে তোমার বানানোটা সেরা, এই কথা বললে রাসূলের সাথে বেয়াদবি হয় কি না, আর বেয়াদবি করলে ঈমান থাকবে নাকি? অতি আবেগ ভালো নয় দোস্ত, শোনো, শুধু আবেগ দিয়া চলবে না, আবেগের সাথে বিবেক দরকার আছে না নাই? এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন সহিহ বুখারীর হাদিস, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতরুনি কামা তরাতিন নাসার ইবনা মারইয়াম, ও আমার সাহাবারা শুনো, তোমরা আমার সম্মান নিয়া বাড়াবাড়ি করিও না, খ্রিস্টানেরা ঈসা নবীর সম্মান বাড়াইতে যাইয়া ঈমান হারা হয়ে গেছে। বাড়াবাড়ি ভালো জিনিস না, অতি ভক্তি এটা কিন্তু ভালো জিনিস নয়, সীমা অতিক্রম করা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করিও না, আমার সম্মান বাড়াইতে যাইয়া সীমা লঙ্ঘন করো না।